সবার সাথে যিনি আছেন তাকে নতুন করে পরিচয় দেবার কিছুই নেই, যার কণ্ঠস্বনে হয়তো কারো ঘুম ভাঙত রেডিওতে বাংলাদেশের খেলার খবর পেয়ে। সরাসরি প্রশ্নে চলে যাব, বিপিএল এর মান নিয়ে নানা প্রশ্ন ছিল, এবারের বিপিএলটা আপনার চোখে কেমন লাগছে আসলে মানের দিক দিয়ে? মানের দিক থেকে আসলে এত কুইক বলাটা তো খুবই দুষ্কর, কারণ খেলা মাত্র শুরু হলো, পঞ্চম খেলা মাত্র শেষ হলো, আরও একটু সময় দিতে হবে। তবে প্রথম দুদিনের প্রথম দুটি খেলার কথা যদি বলি, রান তো আসলে টি টোয়েন্টি তো রানের খেলা, এখানে তো ব্যাটারদের খেলা, মূলত বোলাররা অনেক ক্ষেত্রে অসহায় থাকে টি টোয়েন্টি খেলায়। কিন্তু পরবর্তী খেলাগুলোতে আপনি দেখুন যে রানের স্বল্পতার কিন্তু বড় একটা ধাক্কা মনে হয়। আজও দেখুন এই মাত্র যে খেলাটি শেষ হলো, টার্গেট মাত্র 137, তো 120 বলে 137 এটা এমন কোনো রান নয়, ফলে রানটা যাতে বড় হয়, কারণ রান যদি 80-85-90 মতো না হয়, 180-85-90 মতো, তাহলে গ্রেট ফাইটিং আমরা যেটিকে বলি সেটি করা সম্ভব নয়। কারণ টি টোয়েন্টি খেলাটা দর্শকরা যে আসেন তারা একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার উষ্ণ স্পর্শ তারা দেখতে চান, তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা তারা দেখতে চান। আপনি যখন 137 রানের টার্গেট দিবেন তখন দেখা যাবে যে প্রতিপক্ষ দল অনায়াসেই জিতে যাবে দু একটি খেলা বাদ দিলে। সেজন্যে রান বাড়াতে হবে, উইকেটটা সেভাবে তৈরি করতে হবে, এবং কিউরেটর যারা তাদের এখানে অনেক বড় ভূমিকা। বাইরে যে খেলা হয় আইপিএল এর কথা ধরুন, সেখানে কিন্তু প্রচুর রান হয় দু একটি খেলা বাদ দিলে, দর্শকরা সেভাবে এনজয় করে তারা। আপনি দেখুন প্রথম যে কদিন খেলা হলো, গতকাল খেলা হয়নি, তার আগে পর্যন্ত কিন্তু জনজোয়ারের একটা হিমাচল গ্যালারিতে লক্ষ্য করলাম, জনগর্জন লক্ষ্য করলাম, এবং জনজোয়ারের একটা আন্দোলন লক্ষ্য করলাম। বাট এখন কিন্তু সেটি লক্ষ্য করিনি, আজও লক্ষ্য করিনি, গত পরশু দিনও কিন্তু লক্ষ্য করিনি। এই যে দর্শকের ভাটা, কাতারে কাতারে মানুষের ঢল নেই, এটা কিন্তু বিপিএল এর আকর্ষণকে অনেকখানি হারিয়ে দিবে। এই জন্য দর্শক টানার জন্যে বলকে সিক্সে পরিণত করা, বলকে চারে পরিণত করা, সেটি করা দরকার, তাহলেই বিপিএল এর আকর্ষণটা বাড়বে। আর যে প্রশ্ন আপনার সেটার উত্তর আর একটু পরে দেবো, এত তাড়াতাড়ি আসলে বিপিএল জমবে কি না জমলো কি না সেটি বলা যাবে না, বিকজ আরও দুটি ভেন্যুতে খেলা হবে, একটি হলো চট্টগ্রাম, একটি হলো সিলেট, সেখানে হয়তো বা রান বেশি হলেও হতে পারে। আর একটা কথা বলে রাখি যে উইকেটকে বিশ্রাম দিতে হবে, ভেন্যু বাড়াতে হবে, এটি বিসিবির দায়িত্ব, ভেন্যু যত বাড়ানো হবে উইকেট বিশ্রাম পাবে। কারণ প্রতিদিন যদি একটার পর একটা খেলা হতে থাকে সেখানে কিন্তু রান বেশি করা সম্ভব নয়, কারণ রেগুলার খেলা হলে উইকেটটা ওইভাবে ব্যাটিং বান্ধব উইকেট থাকে না। যেটা বলছিলাম আর কি, বিপিএলের দশম আসর চলছে, বিশ্বের অন্যান্য আসরগুলো থেকে দেখা যায় যে বাংলাদেশের মতো অনেক ক্রিকেটার বেরিয়ে আসছে না বিপিএল থেকে। যেটা বলছিলেন 120-140 রান করলে কিন্তু সেই খেলা জমবে না, দর্শক দেখবে না, এবং বাংলাদেশের বিশ্বকাপ সামনে, এবং এই বিশ্বকাপ সামনে রেখে বিপিএলটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটারদের জন্য? দেখুন খুবই গুরুত্বপূর্ণ, আপনি বলতে পারেন যে বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট কিন্তু বিপিএল, এবং এই বিপিএলে যারা ভালো করবে নির্বাচক মণ্ডলীদের দৃষ্টিও কিন্তু তাদের দিকে থাকবে, ফলে এখানে যারা ভালো করবে তাদেরকে সুযোগ দেওয়া হবে, এবং সেই কারণে সামনে যেহেতু বিশ্বকাপ, এই বিপিএলটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে যারা ফরেন রিক্রুট যারা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তারাও তাদের দেশের পক্ষে বিশ্বকাপে অংশগ্রহণ করবে। থ্যাংক ইউ।